মরুভূমিতে উটি রাজা। শত প্রতিকূলতার মাঝেও গরম বালুর উপর দাপিয়ে বেড়ানোর ক্ষমতা প্রকৃতি কেবল উটকে দিয়েছে, তাই তো সে পরিচিত মরুভূমির জাহাজ নামে। এবার সেই উটের জন্য বিশ্বের সবচেয়ে বড় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করল সৌদি আরব। দেশটির কাশিম প্রদেশে 70,000 বর্গ কিলোমিটার জায়গায় নির্মিত সালাম ভেটেরিনারি হাসপাতালে একসঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে শতাধিক উটকে। সব ধরনের আধুনিক চিকিৎসার পাশাপাশি উট নিয়ে বিস্তর গবেষণা করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উটের গুরুত্ব অনুধাবন করে হাসপাতালটি তৈরি করা হয়েছে। অন্য পশুদের নিয়ে যেভাবে গবেষণা হয় এখানে সেই ব্যবস্থা থাকবে। উট আমাদের জন্য কতটা উপকারী সেটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে এই হাসপাতাল। পশু হাসপাতালটি হয় খুশি উট মালিকরা। আমরা এখানে উটের সব ধরনের রোগের চিকিৎসা করাতে পারছি। সব ওষুধ এখানে পাওয়া যায় যা আগে এটা আল্লাহর তরফ থেকে আমাদের জন্য আশীর্বাদ। আগে আমাদের 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আল আহসা প্রদেশে যেতে হতো উটের চিকিৎসার জন্য। এখন আমরা যে কোনো সমস্যা নিয়ে খুব দ্রুত এখানে চিকিৎসা করাতে পারছি। চলতি বছরের জুলাই মাসে কার্যক্রম শুরু হওয়া হাসপাতালটি নির্মাণে খরচ হয়েছে $3,65,00,000। রাহুল রানা, সময় সংবাদ।